প্রধানমন্ত্রী আসবেন সুখবরটা তার মুখ থেকেই শুনেন। উনি আজকে থেকে 11 বছর আগে এই মাঠে বলে গেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন উত্তরবঙ্গের, তাই রংপুর বিভাগের দায়িত্ব আমার, উনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। এবার যখন আসবেন আমরা আর কী চাই, আমাদের কি চাওয়া আছে সেটা তার মুখ থেকে শোনা যাবে। খুব স্বাভাবিকভাবে বলতে পারি উত্তরবঙ্গের দায়িত্ব তিনি নিয়েছেন, উনি অবশ্যই আমাদের সামনের চাওয়াগুলোও পূরণ করবে। আমাদের অনেক কিছু চাওয়া আছে, তার মধ্যে একটা বড় হলো তিস্তা নদীর দুই পাড়ে ডেভেলপ করে তার একটা জোন করা, তারপর আরও কিছু আছে, গ্যাস যত তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা, নতুন অর্থনৈতিক জোন করা, এইসব রয়েছে, এবং যে রাস্তার কাজ শুরু হয়েছে সেটা ত্বরান্বিত করা, এই সব কিছুই আমাদের চাওয়া থাকে। আমাদের দেশে যেমন যে কয়েকটা খাবারের মধ্যে যেমন তেল চিনি এবং ডাল এগুলো ইম্পোর্ট করতে হয়, তেলের দাম চিনির দাম গ্লোবালি যখনই কমে আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম ফিক্স করে দেয়, সেটা অনুযায়ী বাজারে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেটা ইমপ্লিমেন্ট একটু দেরিতে হয়, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তেলের দাম গত 15 দিন আগেও কমিয়ে দেওয়া হয়েছিল, এখন সেটা 150, যেখানে 200 টাকার উপরে উঠেছিল সেটা 159 চলে এসছে। গ্লোবালি দাম কমার সাথে সাথে আমাদের দেশেও কমানো হয়, কিছু অসাধু ব্যবসায়ীরা কখনো কখনো সুযোগ নেয়, আমরা ভোক্তা অধিকার এবং অন্যান্য অর্গানাইজেশন দিয়ে সেটা চেক করার চেষ্টা করছি, তবে বৈশ্বিক দামের সাথে টালি করেই আমাদের দেশে দাম করা হচ্ছে। আমাদের কোনো দুর্বলতা নাই, শুধু দুর্বলতাটা হলেই যে আমাদের যথেষ্ট পরিমাণ লোক বল নাই, কিন্তু সরকার যথেষ্ট সিরিয়াস। আর গ্লোবালি যদি মনে করি আমরা যে পাশের যে কোথাও দাম কমেছে, কী কমেছে বাড়ছে তার আমাদের ব্যাপার, আমাদের হলো আমাদের দামের সাথে কী পরিমাণ দাম হচ্ছে। একটা জিনিস জানা রাখ বোঝা দরকার যে আমাদের দেশে প্রায় 20-25% টাকা ডিভ্যালু হয়ে গেছে। এসব বলার আগে আমাদেরকে এই ক্যালকুলেশনগুলো করতে হয়, যাদের ডিভ্যালুয়েশন এত হয়নি তাদের দামের প্রভাব কম পড়ে, আমাদের ডিভ্যালুয়েশনেরটাও কিন্তু দাম অ্যাড করে করতে হয়, এগুলো ক্যালকুলেশনের মধ্যে আসছে। তারপরেও আমরা সার্বিক চেষ্টা করছি যাতে করে, এবং আপনারা জানেন যে 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়া হচ্ছে, এমনকি চালও আমরা ইনক্লুড করছি, সরকার যথেষ্ট সংবেদনশীল সাধারণ মানুষের জন্য খেয়াল রাখা যাতে করে তারা পায়। আমাদের দেশের হিসাবে প্রায় 3-3.5 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে আছে, তারপরেও আমরা 5 কোটি মানুষকে, আমরা তার চেয়েও বেশি পরিমাণ লোককে এই ধরনের সুযোগ দিচ্ছি।